প্রথম কথা, এটা আমার কাছে কিন্তু একটা মানে কষ্টকর, বেদনাদায়ক এটা আমার কাছে ব্যক্তিগতভাবে, কারণ নওশাদ সিদ্দিকী সাথে আমার বিধায়ক উনি যখন হলেন, তারপর থেকে বিধানসভায় আমার সাথে অনেক কথা হয়, অনেক আলোচনাও হয় বিধানসভা কেন্দ্রিক, কিভাবে বিধানসভায় বলতে হয়, কিভাবে কাজ করতে হয়, এগুলো নিয়ে কথা। তো এরম জেলবন্দি থাকবে এটা তো ভালো লাগার কথা কখনো হতে পারে না, কিন্তু ও তো এখন অ্যাকচুয়ালি আটকে গেছে একটা আন্দোলন করতে গিয়ে। সেই আন্দোলন আইন ভাঙাকে কেন্দ্র করে যে সিচুয়েশনটা তৈরি হয়েছিল, সেই অনুযায়ী আজকে ও আন্ডার কোর্ট, অর্থাৎ বিচার ব্যবস্থার মধ্যে আছে। কোর্টটি এখন তার বিচার করছে, সে জামিন পাবে কি পাবে না, কবে পাবে, সম্পূর্ণ ঠিক করছে কোর্ট। ফলে এখানে তো আমাদের কিছু করার নেই, এটা একমাত্র তার লয়াররা আছে, তারা লড়াই করুক, কোর্ট যেরকম বুঝবে সেই অনুযায়ী তার বন্দোবস্ত করবে এটা। তবে এটা ঘটনা যে রাজনৈতিক দল আমরা সবাই করি, রাজনৈতিক আন্দোলন করতে গেলে, আমাদের দেশে তো গণতান্ত্রিক ব্যবস্থা আছে, আমাদের আন্দোলনও গণতান্ত্রিক আন্দোলন করতে হয়। আমরা কখনো কখনো আইন ভাঙি, দেখবেন, খেয়াল করে দেখবেন আমরা আইন অমান্য আন্দোলন করি। এই গান্ধীজি আমাদের শিখিয়ে গেছেন ব্রিটিশের সময় থেকে আইন অমান্য আন্দোলন। আমরা এই গণতান্ত্রিক সরকার দেশে অনেক বিষয় নিয়ে, আমরাও বিরোধী দলে ছিলাম, আমরা আইন অমান্য আন্দোলন করেছি, কিন্তু সেই আইন অমান্য আন্দোলনটা হয় প্রতীকী আইন অমান্য, প্রতীকী সিম্বলিক, অর্থাৎ আমি রাস্তা ব্লক করলাম, আমরা অবরোধ করলাম, করে আমরা অল্প কিছুক্ষণের জন্য প্রতিবাদ জানালাম, তারপর সাধারণের কথা মাথায় রেখে আমাকে কিন্তু অল্প সময় পরে সেই রাস্তাটাকে আবার যান চলাচলের জন্য ছেড়ে দেওয়া হয়। এই আন্দোলনগুলো হচ্ছে আইন অমান্য, হচ্ছে সিম্বলিক, কিন্তু সেভাবে আন্দোলন চলে। তখন কি হয়, আমরাও দেখেছি, তখন পুলিশ অ্যারেস্ট করে, আবার নিয়ে যায়, আবার জামিন দেয়, ছেড়ে দেয়। কিন্তু আমি কিন্তু আইন অমান্যটা আমাদের মতো দেশে এই মুহূর্তে কিন্তু প্রতীকী না করে, আমি যদি সত্যি ঘন্টার পর ঘন্টা আটকে রাখতে চাই রাস্তায়, এবং সেখানে লক্ষ লক্ষ কলকাতার মতো জায়গায় মানুষ যানজটে আটকে যায়, পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য অ্যাকশান নেবে, এটা খুব স্বাভাবিক। এবং পুলিশের ওপরে যদি অ্যাটাক হয় বা ইট পাটকেল ছোড়া হয় বা যা যা যে যে সিচুয়েশন সেবার হয়েছিল, এটা পুলিশ প্রশাসন জানে এবং তারা যারা টিভি দেখেছে তারা জানে, সেই জায়গাটা যদি আইন বিরুদ্ধ কিছু হয়ে থাকে তখন তার জন্য মামলা হয়, এবার কোর্ট তার বিচার করে, এবার সেই কোর্টের বিচারে আন্ডার জুরিসডিকশনের মধ্যে সে আছে, এবং কোর্টই তাকে জামিন দিচ্ছে না বা মেয়াদ তাকে বাড়িয়ে দিচ্ছে আটকে রাখার, সেটা সবটাই কোর্ট করছে, কোর্টই ঠিক করতে হয় যদি যদি। হ্যাঁ, বিরোধীরা বলুন। হ্যাঁ, বিরোধীরা বলছে যে এর আগে বিজেপি তাদের কর্মসূচি নিয়ে, নবান্ন অভিযান সহ একাধিক বিষয়, লালবাজার নিয়ে তারা গাড়ি চালিয়েছে, পুলিশকে মেরেছে, তারপরেও কোনো বিধায়ককে সেভাবে হয়তো নিয়ে আসা হয়েছে, পরক্ষণে কয়েক ঘন্টা পর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু নওশাদের ক্ষেত্রে দীর্ঘদিন পিসিতে নিয়ে যাওয়া হলো এবং তার বিভিন্ন কোর্টে তোলা হলো, তারপরে লালবাজার থেকে শুরু করে এখন বিভিন্ন বারুইপুর কোর্ট, ব্যাংশাল কোর্ট, এখন হাইকোর্ট পর্যন্ত করালো। তারা বলছে এটা জোরপূর্বক, মুখ্যমন্ত্রী জোরপূর্বক এটা করছে। মুখ্যমন্ত্রী দেখুন, যা বিরোধীরা বলতে, সিপিএম পার্টি আর কংগ্রেস বলছে, যাদের মানুষ শূন্য করে দিয়েছে, আইএসএফকে মূলত বিপথে চালিত করেছে সিপিএম পার্টি, সেই সিপিএম পার্টি এসব অসংলগ্ন কথা বলছে। যদি কোর্ট, আজকে তো বিচার ব্যবস্থা আমাদের ওপরে রয়েছে, বিচার ব্যবস্থা কোর্ট যদি মনে করতো যে বেঙ্গল পুলিশ, রাজ্য পুলিশ অনৈতিকভাবে তার বিরুদ্ধে ধারা দিয়েছে, তাহলে নওশাদ সিদ্দিকী কখনো আটকে রাখতো? তাকে তো জামিন দিয়ে দিত। এখানে কোর্ট তাকে জামিন দিচ্ছে না, এখানে মুখ্যমন্ত্রীর কাজটা কী আছে আমাকে বলুন তো? আমার পুলিশ কাস্টোডিতে যতদিন থাকবে, যতক্ষণ পর্যন্ত এফআইআর না হয় ততক্ষণ পর্যন্ত রাজ্য সরকারের এখতিয়ার থাকে, কিন্তু যখনই এফআইআর লঞ্চ হয়ে গেল, সে বিচার ব্যবস্থার মধ্যে চলে গেল, সব কোর্ট ঠিক করবে সে জামিন পাবে কি পাবে না, সবটা কোর্ট করছে। ওদের যদি কিছু বলার থাকে কোর্টের বিরুদ্ধে বলুক, রাজ্য সরকার কোথা থেকে আসছে এইখানে? এইগুলো এইগুলো হচ্ছে অশিক্ষিতর মতো কথাবার্তা সিপিএম পার্টির বা নেতারা বলে চলেছে। নওশাদ সিদ্দিকী আইএসএফকে সঠিক পথে সঠিক পরামর্শ এদের দেওয়া উচিত যে কিভাবে দল করতে হয়, কিভাবে আন্দোলন করতে হয়। আপনি বিজেপির উদাহরণ দিচ্ছেন নবান্নতে,
আপনি কি জানেন যে বিজেপির যে গাড়ি যারা জ্বালিয়েছিল তারা জেলে রয়েছে? আর শুভেন্দু অধিকারীদের খেয়াল করে দেখেছিলেন আপনি যে শুভেন্দু অধিকারী আন্দোলন করতে গিয়েছিল, পুলিশের ভ্যান দেখে নিজে গিয়ে পুলিশের ভ্যানে উঠে পড়েছে? আপনি বলুন, তারপরে এইসব কথা আসে কোথা থেকে? সে কি আন্দোলন করলো? সে তো প্রতীকী সিম্বলিক আইন অমান্য করলো, সে এলো এসে পুলিশের ভ্যান দেখে উঠে গেল, এগুলো হচ্ছে সিম্বলিক ছিল। আর আমি যদি পুলিশের মেরে পুলিশের মাথা ফাটিয়ে দিই, আর আমি যদি বলি হ্যাঁ আমি এই রাস্তা থেকে উঠবো না ঘন্টার পর ঘন্টা, পুলিশ অ্যাকশন নেবে? আর পুলিশ যদি এক্ষেত্রে অ্যাকশন না নেয় তাহলে কোশ্চেন এসে দাঁড়াবে যে এই রাজ্য সরকারের ক্ষমতায় থাকার অধিকার নেই, কারণ সে সাধারণ মানুষকে শৃঙ্খলা দিতে পারে না, রাস্তাঘাট সচল রাখতে পারে না, এটা বুঝতে হবে তো। ফলে আইন আন্দোলন কি আইএসএফ নতুন দল নতুন তৈরি হয়েছে, এখনও রাজনৈতিক যে ক্রিয়াকলাপ কিভাবে করতে হয় এই গণতান্ত্রিক ব্যবস্থায় সেটা আইএসএফকে শিখতে হবে। সেই জায়গাটা ভুল আছে বলে একটা নওসাদ ভালো ছেলে, সেই ছেলেটা কিন্তু আজকে আটকে আছে বাই কোর্ট। এটা কিন্তু মুখ্যমন্ত্রী আটকে রাখেনি, কোর্ট জামিন দিয়ে দিলে দিয়ে দেবে, পুলিশ কি ওখানে কি করবে? পুলিশ কথা পুলিশ যদি দাবিও করে কোর্ট কেন শুনবে? বিচার ব্যবস্থা তো নিরপেক্ষ, তারা তো ওপরে আছে। এগুলো কথাগুলো ভুল নয়, ভুল কথা বলে কী লাভ আছে? আমি বলবো যে নওশাদ সিদ্দিকি ভালো লয়ার দিতে, কোথায় সমস্যা আছে দেখার জন্য আইনি লড়াই লড়তে হবে তাকে। এবং আগামী দিনের আন্দোলন নিশ্চয়ই রাজনীতি করতে পারবে একজন পীর সাহেব, কেন করতে পারবে না? রাজনীতি তো ভালো জিনিস, কিন্তু রাজনীতি করতে গেলে আমাদের দেশে সেই শাসন ব্যবস্থা এখনো নেই, ভালো করে বুঝুন, যে আমাদের দেশে প্রতি বছর এখনো জনগণ দ্বারা নির্বাচিত সরকার তৈরি হয়, তাতে কিছু ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু তা সত্ত্বেও সামগ্রিকভাবে জনগণ দ্বারা নির্বাচিত একটা সরকার ক্ষমতায় বসে এবং সে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট ওয়ার্ক করে করেই চলে। এখানে স্বৈরাচারী শাসন ব্যবস্থা নেই, এখানে সামরিক জুন্টা সরকার নেই, এখানে কোনো বিদেশি শক্তি দখল করে রাখেনি, যেখানে আমি আইন অমান্য এমন করব যে আমি সব স্তব্ধ করে দেবো এবং কিছু মানব না, এটা কিন্তু আমাদের দেশে সেটা নেই। ফলে এখানে আইন অমান্যটাকে প্রতীকী করতে হয়, সিম্বলিক করতে হয়, এটা রাজনৈতিক দলকে শিখতে হবে। কেউ কিছু এগিয়ে নেই, তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে সাগরদিঘিতে জিতবে, কারণ পশ্চিমবঙ্গে একেবারে তৃণমূল স্তর পর্যন্ত এই সরকারের ডেভেলপমেন্ট যেভাবে পৌঁছেছে, তৃণমূল ছাড়া সাধারণ মানুষ কিছু মনে করে না। বাম কংগ্রেস বলছে আমরা, ও তো শূন্য হয়ে গেছে, তবে লজ্জা নেই, আগে নিজেদের বাঁচাক। এই একটা নির্লজ্জ দল যাদের শূন্য করে দিয়েছে মানুষ, একটা অত বছরের কংগ্রেস পার্টি 34 বছরের ক্ষমতায় থাকা সিপিএম, তারপরে যত রাজ্যে অরাজকতা আছে, যত কুবুদ্ধি আছে বিরোধী দলের, সমস্ত সাপ্লাই করে সিপিএম পার্টি, মানুষ সঙ্গে নেই। আজকে এই নির্বাচনে আপনি বলুন বিজেপি এসে এখানে এত ভোট পেয়ে গেল, সিপিএম শূন্য হয়ে গেল, এরপরে তো এদের আগে মানে জলে ডুবে মরা উচিত, তারপরে সমালোচনা। তো সাগরদিঘিতে মানুষ জিতবে, তৃণমূলকেই জেতাবে, কারণ তৃণমূলের কোনো বিকল্প নেই, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলার যে সার্বিক ডেভেলপমেন্ট তৃণমূল কংগ্রেস করে চলেছে সাধারণ মানুষ সেটা বোঝে জানে, আর বিরোধীরা বেঁচে আছে মিডিয়াতে এবং বিরোধীরা বেঁচে আছে ডববাজিতে এবং কুৎসা অপপ্রচারের মধ্যে। ঠিক আছে।